একটি গরিব ছেলে, সে তার লেখাপড়ার খরচ যোগানোর জন্য মানুষের বাসায় বাসায় প্রোডাক্ট সেল করত। একদিন সে প্রোডাক্ট সেল করতে করতে ক্লান্ত হয়ে গেল এবং সে মনে মনে চিন্তা করল, সামনের যে বাসায় আমি প্রোডাক্টটি সেল করব সেই বাসায় আমার খাদ্যের জন্য কিছু চাইব। তখন সে সেই বাসার দিকে গেল এবং সেই বাসায় যাওয়ার পর দরজাতে নক করল। নক করার পর সে দেখতে পেল একটি সুন্দরী মহিলা। সেই মহিলাটিকে দেখে সে ভয় পেয়ে গেল, যার জন্য তার খাবারের কথা বলতে পারে নাই। সে বলল, ম্যাডাম আমাকে একটু পানি দেন। তখন সেই মহিলাটি এই ছেলেটির দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে ছেলেটি ক্ষুধার্ত অবস্থায় আছে। তখন তিনি সেই পানির বদলে এক গ্লাস দুধ নিয়ে আসলেন এবং সেই ছেলেটির হাতে ধরিয়ে দিলেন আর বললেন, কে নাও। তখন ছেলেটি দুধটাকে থ্যাংক ইউ বলে চলে আসলো, আর এই ছেলেটির নাম হচ্ছে স্যাম কেইলি। কয়েক বছর পর মহিলাটি যখন কঠিন রোগে আক্রান্ত হলো, তখন মহিলাটিকে তার স্থানীয় ডাক্তাররা বললেন যে আপনাকে বাঁচাতে হলে আপনি একটি ভালো হসপিটালে ভর্তি হতে হবে, আমাদের দ্বারা আর আপনাকে বাঁচানো সম্ভব নয়। তখন তাকে একটি ভালো হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর স্যাম কেইলি সেই জায়গায় দায়িত্বরত ছিলেন। তখন তিনি সেই মহিলাটিকে দেখেই চিনতে পারলেন এবং তিনি সেই মহিলাটির দ্রুত সুস্থ করার জন্য যা প্রয়োজন সব কিছু করলেন, আর এই মহিলাটি সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর মহিলাটি চিন্তা করতেছে এই হসপিটালের বিল কীভাবে পরিশোধ করবে, তা এই চিন্তায় তিনি বসে আছেন। তখন স্যার কেইলি সেই মহিলাটির চিকিৎসা খরচের বিলের কাগজে একটি আকর্ষণীয় উক্তি লিখে দিয়েছিলেন, আর সেটি হচ্ছে, আপনার চিকিৎসার খরচ এক গ্লাস দুধ। তো বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা হচ্ছে, মানুষকে সাহায্য করুন আপনার সাধ্য মতো। আপনার সাহায্যের ফল এমনই হতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না। এই COVID-19 করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন আতঙ্কের মধ্যে আছে, এই বাংলাদেশ তার ধারাবাহিকতায় অনেকটাই কষ্টে দিন কাটাচ্ছে। এই সময়টায় মানুষকে সাহায্য করুন, আপনার সাধ্যমতো পাশে দাঁড়ান, এর প্রতিদান একদিন এমনইভাবে আপনি পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি কেমন হলো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।